ডাবল লিগ ভিত্তিতে তিন দলের ওয়ানডে আসরে খুব বেশি রানের দেখা মেলেনি, বরং বলাররাই ছিলেন তেতে। তবে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন একজন ব্যাটসম্যানই। 250 আর এক সেঞ্চুরিতে অভিজ্ঞ মুশফিকুর রহিমের হাতেই উঠেছে তা। অনেক নামি দামি দামি তারকাদের ছাপিয়ে সেরা ব্যাটসম্যানের পুরস্কার জিতেছেন ইরফান শুক্কুর। আরও কয়েকটি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে সেরার পুরস্কার। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শান্ত একাদশকে 7 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রেসিডেন্টস কাপ জিতেছে মাহমুদুল্লাহ একাদশ। ফাইনাল শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে পুরস্কৃত হন বেশ কয়েকজন ক্রিকেটার। এবার চলুন জেনে নেই কোন কোন ক্রিকেটার পুরস্কার হিসেবে কী কী পেলেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম। তিন দলের টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম। এক সেঞ্চুরি এবং 250-তে 219 রান করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। শান্ত একাদশকে ফাইনালে নিয়ে আসার বড় কারিগর ছিলেন মুশফিক। আসরের সেরা ক্রিকেটার হিসেবে 2 লক্ষ টাকা পেয়েছেন তিনি। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ইরফান শুক্কুর। টুর্নামেন্ট সেরার আগে একেবারেই আলোচনায় ছিলেন না তিনি। বড় তারকাদের ভিড়ে একাদশে নিয়মিত সুযোগ পাবেন কি না তা নিয়েছিল সংশয়। প্রথম ম্যাচেই পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে নিজেকে চেনান তিনি, দলের বিপর্যয়ে হাল ধরার কাজ করেছেন। আবার যখন দ্রুত রান আনা দরকার তখন উত্তাল হয়েছে তার ব্যাট। ফাইনালেও চরম চাপের মধ্যে খেলেছেন 77 বলে 75 রানের ইনিংস। যদিও জিততে পারেনি তার দল, তবে 250-তে 214 রান করে মুশফিকুর রহিমের পরেই আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। হয়েছেন আসরের সেরা ব্যাটসম্যান, তার পকেটে ঢুকেছে 1 লক্ষ টাকার পুরস্কার। সেরা বলার রুবেল হোসেন। প্রথম ম্যাচ থেকেই ছন্দে ছিলেন রুবেল হোসেন, গতি ছিল, জায়গায় বল ফেলেছিলেন, এসেছে সাফল্য। তবে জোর লড়াই চলেছিল পেসারদের মধ্যেই। মোহাম্মদ সাইফুদ্দিন 4 ম্যাচেই পান 12 উইকেট। ফাইনালে 2 উইকেট নিয়ে সাইফুদ্দিনকে স্পর্শ করেন রুবেল। তার দল চ্যাম্পিয়ন হওয়ায় টুর্নামেন্টের সেরা বলারের 1 লক্ষ টাকার পুরস্কারও ওঠে তার হাতেই। সেরা ফিল্ডার নুরুল হাসান সোয়ান। মাহমুদুল্লাহ একাদশের হয়ে উইকেটের পিছনে বড় ভরসার নাম ছিলেন নুরুল হাসান সোয়ান। অনেকের মতে দেশ সেরা এই উইকেটকিপারই হয়েছেন টুর্নামেন্টের সেরা ফিল্ডার। তিনিও পেয়েছেন 1 লক্ষ টাকার পুরস্কার। শুরুতে পুরস্কারগুলো না থাকলেও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আরও কয়েকটি পুরস্কার ঘোষণা করেন ফাইনালের দিন। টুর্নামেন্টের সেরা কামব্যাক খেলোয়াড় হিসেবে 50,000 টাকার পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। লেগ স্পিনার রিশাদ হোসেন সেরা প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের পুরস্কার পেয়েছেন। এছাড়া বিসিবির সভাপতির ভালো খেলার জন্য বিশেষ পুরস্কার হিসেবে 25,000 টাকা করে পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মাহাদি হাসান, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব আর তৌহিদ হৃদয়। টুর্নামেন্টের অংশ নেওয়া সব খেলোয়াড়ই পেয়েছেন 20,000 টাকা।